এমপি হিসেবে আপনি কতটা সাকসেসফুল নিজেকে মনে করেন? কত মার্কস দিবেন আউট অফ 10? 10 এর মধ্যে কত পাবেন আপনি নিজের মূল্যায়ন? আমার নিজের মূল্যায়ন আমি 10 এর মধ্যে বলতে গেলে প্রায় 8 ভাগই আমি সফল হয়েছি। যে সমস্ত বাকি কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করার জন্য এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং মানুষের যে দাবি সেই দাবি পূরণ করার জন্য সবসময় তৎপর। মানুষের একসময় দাবি ছিল রাস্তা চাই, ব্রিজ চাই, কালভার চাই, বিদ্যুৎ চাই, স্কুল ভবন চাই ইত্যাদি। আর এখন দাবি হয়েছে যে নদীর পাড় দিয়ে একটা ওয়াকওয়ে বানায় দেন, একটা রিসোর্ট করে দেন, মানে মানুষের চাহিদা এখন ভিন্নতর হয়ে গেছে, ইকো পার্কটা করে দেন ভালো করে, এইরকম চাহিদা। মানে বেসিক চাহিদার জায়গাটায় সেইভাবে মানুষের এখনো সেইভাবে চাহিদা নাই, এই কারণে যে আসলে আমাদের রাস্তাঘাটের একটু দুরবস্থা হলেও বৃষ্টির সময় আপনি এই সমস্ত রাস্তা নষ্ট হয়ে যায়। তো রাস্তাঘাটের কোনো কোনো জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হলেও মূলত যোগাযোগ ব্যবস্থা এখন একেবারে গ্রামীণ পর্যায়ে চলে গেছে। সেইটা এমন উন্নয়ন সাধন হয়েছে যে আমরা ঢাকার থেকে এখন প্রত্যন্ত অঞ্চলে গাড়ি নিয়ে যেতে পারি, আর সেটা সময় খুব বেশি লাগে না। আমরা পদ্মা এপার থেকে মানে এখন মাদারীপুর শহরে, আগে যেখানে প্রায় কম করেও 5-7 ঘন্টা লাগতো, এখন সেখানে আমরা 2 ঘন্টায় চলে যাই। আর এই যে সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে পদ্মা সেতু সাথে সাথে মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থাও কিন্তু উন্নত সাধন হয়েছে। যে কথাটা বলেছে যে শেখ হাসিনা সড়ক মাদারীপুরের মতো একটি ছোট্ট শহরে 4 লেনের একটি সড়ক করা, এটা আসলে একটা অত্যন্ত মানে দুশ্চিন্তা, মানে এটা আমি মনে করি যে এটা আসলে মানুষের চিন্তার বাইরে। কিন্তু সেই সেই সড়ক, সেই 4 লেনের সড়কটাই সম্ভবত খানাখন্দকে, এই যে বৃষ্টির কারণে, এই যে যেভাবে অতিবৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে পিচ ঢালাইটা নষ্ট হয়ে যায় সাধারণত। জি, আর পানি জমলে তো আর সেখানে কিন্তু আমরা পত্রপত্রিকায় নিউজ দেখেছি যে যোগসাজশ করে যারা ঠিকাদার ছিলেন এবং কর্মকর্তাদের যোগসাজশ করে এই ধরনের একটা অভিযোগ ছিল। এই রাস্তা নিয়ে কি অভিযোগ ছিল আমি দেখিনি কখনো, তবে এই অভিযোগগুলো সারা বাংলাদেশে কম বেশি আছে যে বিভিন্ন ধরনের কাজে সঠিক মান নির্ধারণ করার দায়িত্ব কিন্তু একজন প্রতিনিধির না, এইটা দায়িত্বটা হলো ইঞ্জিনিয়ার যারা থাকে তাদের, কর্মকর্তারা যারা থাকে তাদের। আর আমাদের কাছে যখন অভিযোগ আসে আমরা নিজেরাও কিন্তু সেটা দেখি, আমিও দেখি। যেমন এক সময় আমি নিজেই পিচ ঢালাই তুলে দিয়ে একটা রাস্তা, অর্থাৎ তখন আমাদের আসপাতালিখান সেতুটা হয়নি, সেই সেতু হওয়ার আগে ওখানে ছিল ফেরি, ওই ফেরিঘাট পর্যন্ত যে রাস্তা সেই রাস্তা যখন করলো তখন আমি একদিন রাস্তা ভিজিটে গিয়ে দেখলাম যে আসলে খুব খারাপ অবস্থা, এবং সেটা দেখলাম যে আমার আঙুল দিয়া ঠেলা দিলেই কিন্তু পিচগুলো উঠে আসতেছে, সেই রাস্তা তারপরে আবার নতুন করে করতে হয়েছে আর কি। তো আমাদের কাছে অভিযোগ আসলে পরে সেগুলো দেখা হয়, কারণ এত রাস্তাঘাট ব্রিজ কালভার হয় এবং স্কুল ভবন, কলেজ ভবন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলো এত বেশি কার্যক্রম যা 15 বছরে মানে অভাবনীয় উন্নয়ন মাদারীপুরে সাধিত হয়েছে। আপনি ছবি দেখেছেন 10-তলা সরকারি অফিস সমন্বিত কমপ্লেক্স, এইটা কিন্তু বলতে গেলে যে আমার ব্যক্তিগত চিন্তার থেকে এই প্রস্তাবটা আমি তুলেছিলাম, আমি একটাকের স্থায়ী কমিটির একজন সদস্য ছিলাম, আমি এই প্রস্তাবটা তোলার পরে আমি বললাম যে আমাকে 19টা দপ্তর আমাকে জায়গা চাচ্ছে, মাদারীপুর শহর একটা ছোট্ট জায়গা, এখানে কোথায় 19টা জায়গা দেবো অফিসের জন্য। তখন আমি মানে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম যে মাদারীপুরের যে পুরানো ডিসি কোর্ট সেইটাকে প্রায় 2.5 একর জায়গা ওখানে পড়ে আছে, আপনি এখানে 10-তলা ভবন যদি করে দেন একটা আমডালার নিচে সমস্ত অফিসগুলো চলে আসতে পারে। এবং তিনি আমার এই প্রস্তাবটা শুধু গ্রহণ করেন নাই, তিনি সারা বাংলাদেশে এই প্রকল্পটা করার জন্য তিনি বলেছেন, এবং আমি আনন্দিত এবং তার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। মাদারীপুরেই কিন্তু সর্বপ্রথম এই সরকারি যে সরকারি অফিস সমন্বিত ভবনটা কমপ্লেক্সটা, এটা কিন্তু মাদারীপুরে প্রথম হয়েছে, এখন পর্যন্ত আর দ্বিতীয়টা উদ্বোধন হয় নাই।